নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী ক্রিয়েশনে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের বিষয় হলো যে প্রাতঃভ্রমণ অর্থাৎ সকালের হাওয়া বা সকালে হাঁটার কি উপকারিতা। বর্তমান যুগে আমরা এতটাই ব্যস্ত থাকি যে সকালে হাঁটার সময়টাও আমরা দিতে পারি না, কিন্তু সকালে হাঁটার ফলে আমরা কি কি উপকার পেতে পারি সেই ভিডিওই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা জানব প্রাতঃভ্রমণের উপকারিতা কি। হ্যাঁ, প্রাতঃভ্রমণ অর্থাৎ মর্নিং ওয়াক। আমরা সকালবেলা কতটা হাঁটব, কতক্ষণ হাঁটব এবং কখন হাঁটব, সেটা হাঁটলে আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা প্রত্যেকেই তো জানি উপকারী, কিন্তু কতটা উপকারী সেটা আজকের আমরা জানব। কি বলছে চিকিৎসকরা, চলুন একবার আমরা জেনে নেই যে প্রাতঃভ্রমণের কি উপকারিতা আছে। প্রতিদিন কমপক্ষে আমাদের 30 মিনিট হাঁটা উচিত। 30 মিনিট করে হলে সপ্তাহে আমাদের 150 মিনিট হাঁটা জরুরি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি প্রতিদিন 30 মিনিট করে না হাঁটে, সে চাইলে সপ্তাহে 150 মিনিট একদিনেও হাঁটতে পারে। হাঁটার কোনো সময় থাকে না, যখনই পারুন তখনই বেরিয়ে পড়ুন। আর সবথেকে ভালো হলো বিকেলে হাঁটা। নিয়মিত হাঁটলে হাড় ও সক্রিয় হয়। তাছাড়া আমাদের ডায়েটের কোনো পরিবর্তন করতে হয় না, এমনি 8-10 কেজি ওজন আমরা ঝরাতে পারব। রোজ প্রাতঃভ্রমণ করলে আমাদের সহ্য ক্ষমতা অনেকটাই বাড়ে। এছাড়া রোজ রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু অনেকভাবে বাড়ায় এবং নানান রোগ থেকে আমরা দূরে থাকি। দৈনন্দিন প্রাতঃভ্রমণে আপনার হৃদরোগ ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। নিয়মিত হাঁটার ফলে মেদ ঝরে যায় এবং শরীরের সুগঠন তৈরি করতে সাহায্য করে। নিত্য হাঁটার ফলে আমাদের রক্ত চলাচল ভালো হয়, এতে রক্তে ভালো কোলেস্টেরলের মাত্রা কিন্তু বেড়ে যায়। প্রাতঃভ্রমণের ফলে আপনার হৃদয় ও ফুসফুস শক্তি অনেকটাই বাড়ে, আপনার রক্ত চলাচল, হাইপারটেনশন কমে যায় এবং দৈনন্দিন প্রাতঃভ্রমণের ফলে আমাদের হৃদরোগ ঝুঁকি অনেকটাই কমে যায়। তাছাড়া যারা ডায়াবেটিস অর্থাৎ যারা সুগারের রোগী, তাদের সকালে হাঁটা খুবই উপকার। এতে অনেকটাই সুগারকে নিয়ন্ত্রণে আনা যায়। আমাদের শরীরের প্রতিটা পেশি খুব ভালো থাকে, আমাদের রক্ত চলাচল খুব ভালো হয়। তাহলে আমরা জানলাম যে সকালে প্রাতঃভ্রমণ অর্থাৎ মর্নিং ওয়াক আমাদের কতটা উপকারী। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখে জানান। হ্যাঁ, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকমই নানান ধরনের ভিডিও নিয়ে আসবো আমি মাধবী। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।